আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গত পর্বে আমরা দেখেছিলাম জেনারেল ইনফরমেশনগুলো কীভাবে ফ্রন্ট এন্ডে শো করাতে হয়। আজকে আমরা এই স্লাইডারটা আমরা কীভাবে ডাটাবেস থেকে আমরা শো করাবো সেটা দেখব, অর্থাৎ ডাইনামিক যে ব্যাপারটা। ওকে, সো অ্যাডমিন প্যানেল থেকে আমরা স্লাইডার অ্যাড করতে পেরেছিলাম অনেকদিন আগেই। আমরা আমাদের ডাটাবেসে যদি যাই, এখানে দেখতে পাবো স্লাইডার নামক একটি টেবিল আছে এবং এখানে আমাদের একটা স্লাইডার অ্যাড করা আছে। ওকে, সো আমরা এখন এই স্লাইডারটা আমরা এখানে শো করাবো। ওকে, তো আমরা মূল কোডিংয়ে চলে যাচ্ছি। তো এই পেজটা, এটা হলো আমাদের ইন্ডেক্স পেজ। সো আমরা যদি ইন্ডেক্সে যাই, ওকে, সো ইন্ডেক্সে গেলাম। এখন স্লাইডার কন্টেন্টটা কোথা থেকে শুরু হয়েছে সেটা আমাদের একটু দেখতে হবে, তারপর আমাদের বাদবাকি যে কাজ সেটা করতে, অর্থাৎ আইটেম। এখানে কয়টা আইটেম আছে? 2টা। ওকে, তার মানে এখানে আইটেমের মাধ্যমে ক্লাস আইটেম দিয়ে সেটাকে ভাগ করা হচ্ছে। ওকে, তার একটা ডিব আমরা এখানে কেটে দেব আর এই একটাকে আমরা ইটারেট করব ফর লুপের মাধ্যমে। ওকে, তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা হেডারে এই যে জেনারেল ইনফোর মতো করে আমরা একটি ক্লাস তৈরি করব। এইখানে দিব স্লাইডার ইনফো দিলাম। আর এদিকে সবকিছু ঠিক থাকবে। তো আমাদের টেবিলের নাম কি ছিল? আমাদের টেবিলের নাম ছিল স্লাইডার। আমরা এখানে দিব জেনারেল সেটিং এর জায়গায় স্লাইডার দিব। আর হয়ার এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। ওকে, সো হয়ার কন্ডিশন থাকবে না। আমরা অনেকগুলো স্লাইডার থাকবে আমাদের, এগুলো উঠিয়ে নিয়ে আসবো। ওকে ওকে তো এরকম আরেকটি ফাংশন আমরা এখানে কল করে নেব। সো ওয়েবসাইট ইনফোর জায়গায় আমরা দেব স্লাইডার ইনফো। ওকে, এটা ভ্যারিয়েবলের নাম আপনারা অবশ্যই জানেন। ওয়েবটা হলো এই ওয়েবসাইট ক্লাসের ইনস্ট্যান্স। ওকে, আর ফাংশনের নাম আমরা কি দিলাম? নতুন ফাংশন তৈরি করেছি স্লাইডার ইনফো। ওকে, এটা কিন্তু আমরা মাইস্কুলে ফেস অ্যাসক এখানে করব না। আমরা স্লাইডার ইনফোটাকে হেডার, তো যেহেতু হেডারের ভিতরে আছে, সো এই যে এখানে আমরা কল করব। ওকে, এখানে আমরা একটা পিএইচপি ট্যাগ নিয়ে নিচ্ছি। এর আগে আমরা ক্যাটাগরি লিস্ট, প্রোডাক্ট লিস্ট যেভাবে শো করেছি অনেকটা ওরকমই কাজ হবে। ওকে, তো এইখানে এখন আমাদের একটি হোয়াইল লুপ নিতে হবে। হোয়াইল লুপের ভিতরে আমরা কাজটা করব। হোয়াইল ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা শেষ হবে কোথায়? এই ডিবের নিচে। ওকে, তো এখানে আমাদের এটা নেওয়া হয়েছে। কি করতে হবে আমাদের? ফেস অ্যাসক করতে হবে, ফেস আন্ডারস্কোর। ওকে, তার আগে এটাকে আমাদের আরেকটা ভ্যারিয়েবল রাখতে হবে। এটা আমরা স্লাইডার নামক একটি ভ্যারিয়েবলে রাখলাম। অবশ্যই এখানে আমরা আরেকটা কন্ডিশন দিয়ে নিতে পারতাম। ওকে, কোনো প্রবলেম নেই। ফেস অ্যাসক অথবা MySQL ফেস অ্যাসক যেভাবেই করি আমরা, তো ঠিক আছে। এটা তো এই স্লাইডারের ভিতর এখন আমাদের সব ইনফরমেশন আছে স্লাইডারের। তো প্রথমে আমাদের যেতে হবে যে বিজি, মানে এটা বিগ ইমেজের যে ব্যাপারটা, অর্থাৎ এই পিছনের যে ইমেজটা, এটা এখন আমাদের ডাইনামিক করতে হবে। তো আমাদের দেখে নিতে হবে যে স্লাইডার ইমেজ কোথায় ছিল। অ্যাডমিনের ভিতর স্লাইডার। ওকে, তো আমাদের এখান থেকে এটুকু কেটে দিলাম। স্ল্যাশ। ওকে, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে মনে হয়। অ্যাডমিন স্ল্যাশ স্লাইডার। ওকে, স্ল্যাশ। তো স্লাইডারের ভিতরে আমাদের ওই ইমেজগুলো ছিল। ওকে, তো এখন আমরা এখানে পিএইচপির একটি ট্যাগ নিব যথারীতি, এবং ইকো করাতে হবে। ইকো স্লাইডার, এটা যেহেতু অ্যাসোসিয়েটিভ অ্যারে, এখানে আমরা সিঙ্গেল কোটেশন দিলাম। এটার ভিতরে যেহেতু সব ইনফরমেশন আছে। এখন বিজি ইমেজ, অর্থাৎ বড় ইমেজ, যেটা স্লাইডার ইমেজ বিজি, আমরা এটাকে নিলাম। যেহেতু এখানে আমরা বড় ইমেজটা যেটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে সেটা, তো এখন আমাদের এই জিনিসটাই সব জায়গায় ফলো করতে হবে। আর কি কি আছে আমরা যদি একটু চেক করি, স্লাইডার টেক্সট 1 2, স্লাইডার টেক্সট 1 এটা হয়তো বা 2, তারপর স্লাইডার ডিসক্রিপশন নিচে এটা ডিসক্রিপশন, বাটনের নাম যেটা হবে এখানে বাটনের নাম, তারপর বাটনের লিঙ্ক, আর স্লাইডার ইমেজ এখানকার যে ইমেজটা। ওকে, খুবই সিম্পল। তো স্লাইডার টেক্সট ওয়ানটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটা আমাদের এখান থেকে কপি করতে হবে। স্লাইডার টেক্সট ওয়ান বিজের জায়গায় আমরা দিয়ে দিলাম ওয়ান। আবার এটাকে এই পিএস ব্লকটুকু কপি করে নিচ্ছি। তারপর স্লাইডার টেক্সট টু, ব্যাকপ্যাকটা মেবি টু, হ্যাঁ ব্যাকপ্যাকের জায়গায় টু, ওয়ানের জায়গায় এখানে টু ছিল, দেখি একটু ডাটাবেজে, হ্যাঁ টু। তারপর স্লাইডার ডিসক্রিপশন, ওকে এই যে এই এত বড়টা হলো ডিসক্রিপশন। তো স্লাইডার ডিসক্রিপশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, স্লাইডার ডিসক্রিপশন আমরা দিয়ে দিলাম। তারপর স্বপ্ন, এটা হয়তো বা বাটন। আমার সবকিছুই ডাইনামিক করেছি মোটামুটি। তো বাটনের নাম দিয়েছিলাম স্লাইডার বাটন, আবারও পিএসপি ব্লকটাকে কপি করে নিচ্ছি। এরপরে আছে স্লাইডার ইমেজ, আচ্ছা এটা হলো ছোট ইমেজ, এটা স্লাইডার ইমেজ। তার আগে আরেকটা কাজ করতে হবে, স্লাইডার বাটন লিঙ্ক, অর্থাৎ এই বাটনের যে লিঙ্কটা সেটা আমাদের লিঙ্ক এখানে shop.html, এটাকেও আমরা পিএসপি ট্যাগের ভিতর নিয়ে গেলাম এবং আমরা যে লিঙ্কটা দিয়ে দেবো সেটাই, ওকে। আবারও এই পিএসপি ব্লকটাকে কপি করে নিচ্ছি। ফাইনাল যেটা আমাদের করতে হবে, এখানকার যেই ইমেজটা সেটা আমাদের ডাইনামিক করতে হবে। আবারও অ্যাডমিন স্ল্যাশ, এখানে স্লাইডার, তারপরে এটা, আর এই ইমেজের নাম আমরা কি দিয়েছিলাম, স্লাইডার ইমেজ শুধুমাত্র, অর্থাৎ এই ইমেজটা হলো এটা, ওকে ওকে। সো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের কিন্তু এখন এটা রিফ্রেশ দিই বা রিলোড দিই, ওকে চলে এসছে স্লাইডার ডিসক্রিপশন, হ্যাঁ আমাদের স্লাইডার ডিসক্রিপশন লেখা আছে, অর্থাৎ ডাইনামিক হয়েছে। এখানে কিন্তু স্লাইড হচ্ছে না, এটার কারণ হলো এখানে একটা ইমেজ, ওকে। আমরা একটু অ্যাডমিন প্যানেলে যদি ঢুকি, আরবি সব অ্যাডমিন, আমরা আরো কয়েকটি স্লাইডার অ্যাড করব। স্লাইডার, ওকে একটা স্লাইডার ছিল, স্লাইডার ব্যাকগ্রাউন্ড, ওকে আমরা একটা নতুন স্লাইডার অ্যাড করি। স্লাইডার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, দিচ্ছি ওকে। এখান থেকে এই একটা ইমেজ আমরা দিলাম, স্লাইডার টেক্সট টেক্সট 1 2 দিলাম। আবার 2 1, স্লাইডার ডিসক্রিপশন দিলাম টেক্সট ডিসক্রিপশন ফর স্লাইডার বাটনের নাম দিলাম বাই নাও, বাটনের লিঙ্ক যদি কিছু থাকে দিলাম, আদারওয়াইজ আমরা এমনি হ্যাশ দিয়ে রাখলাম, আপনার চাইলে কোনো একটা লিঙ্ক দিতে পারেন। আর এখানে আরেকটা ইমেজ আমরা দিতে হবে, আমরা আরেকটা ইমেজ আমরা এখানে দিব, এখান থেকে এই ছবিটা দিয়ে দিলাম, শুড বি লেস, ওকে আমাদের ইমেজ সাইজ একটু বড় হয়ে গেছে, শুড বি লেস দেন 1 MB। আচ্ছা 1 MB নিচে যে ইমেজগুলো আছে আমরা একটু দেখি, এইখানে কোনোটা 1 MB নিচে আছে কিনা, নো 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 এখানে 1 MB নিচে কোনো ইমেজ নেই। আচ্ছা আমরা কোন একটা ইমেজ যদি ডাউনলোড করি, এটা একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি, এখান থেকে অনলাইন শপ লিখে সার্চ দিলাম। আচ্ছা এখানে কোন একটা ইমেজ আছে, আমরা এই ইমেজটা যদি ডাউনলোড করি, রিলোড নিচ্ছে, ফ্রি ডাউনলোডে গেলাম, 177 কিলোবাইট, ওকে এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড দিলাম, ওকে সো ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটাকেই যদি আপলোড দিই, 141, ওকে নাইস। আবারও দিলাম টেক্সট 1 2 text to text slider description button নাম দিলাম by now বাটনের লিংক যদি কোনো একটা দেই যেমন আমাদের ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দিলাম সাপোজ ওকে আর এই ইমেজ এর আগে যেটা দিয়েছিলাম সেটি আমরা যদি দেই ইমেজ সাইজ এরপরও এক এমবির নিচে হতে হবে আচ্ছা তারপরেও যদি আমরা একটু চেক করি ইমেজটা সম্পর্কে বা কি অবস্থা আচ্ছা এটা 141 কিলোবাইট আমরা যেটি দিচ্ছিলাম সেটির সাইজ নিচ্ছে না আচ্ছা যদি আমরা একটু চেক করি অ্যাডমিনে গেলাম অ্যাডমিন থেকে ক্লাস স্লাইডার ক্লাসটা শুধুমাত্র আমরা চেক করব ওকে অ্যাপ স্লাইডারটা একটু চেক করে নিচ্ছি এখানে সমস্যাটা কোথায় দেখাচ্ছে ओके এখান থেকে আমরা একটু সাইজটা বাড়িয়ে দেই কোনো প্রবলেম নেই অ্যাড স্লাইডার আমরা একবার রিফ্রেশ দিলাম টেস্ট 1 টেস্ট 2 টেস্ট ডেসক্রিপশন 1 2 বাটনের নাম বাই নাও লিংক দিলাম এটি এবং আরেকটি ছবি যদি আমরা নেই ওকে ওয়াও স্লাইডার এডিট সাকসেসফুলি তো আমরা যদি একটু ব্রাউজে যাই দেখতে পাবো যে হ্যাঁ খুব সাকসেসফুলি সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা যদি এটাকে রিফ্রেশ দেই তো আমরা দেখতে পাবো কিন্তু দুটো ব্লক এখানে চলে এসেছে ঠিক আছে এই যে আরেকটা ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ছোট্ট সেই ইমেজটি এই যে টেস্ট এটি আসছে ওকে যদিও ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের একটু সমস্যা দেখা দিয়েছে আমরা একটু চেক করে নিই আমরা এখানে বাগ ফিক্সিং করে নেব ব্যাকগ্রাউন্ড ইমেজ কেন সেটা আসলো unique image okay আচ্ছা সো এখানে একটু সমস্যা আছে দুটো ইমেজের নাম সেম হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ইমেজের নাম এবং পরবর্তীতে যেটা তাই রিপ্লেস হয়ে গেছে তো আমরা এখানে একটু সিম্পল কারেকশন করব এখানে আরেকটা কারেকশনের মধ্যে যেটা করব এখানে একটা কনক্যাট করব একটা স্ট্রিং দিয়ে দেব বিজি দিয়ে দিলাম যে এটা তার ব্যাকগ্রাউন্ড ইমেজই বোঝাবে আর কোনো সমস্যা নেই ওকে তো আমরা এখন চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি কোনো সমস্যা নেই আমরা যদি সেটিংয়ে গেলাম স্লাইডার এখান থেকে এই স্লাইডারটা আমরা ডিলিট করে দেবো ওকে ওকে ওয়াও স্লাইডার এখন নতুন স্লাইডার অ্যাড করব ঠিক সেম জিনিসটাই আমরা অ্যাড করি এটা ছিল টেস্ট 1 টেস্ট 2 টেস্ট ডিসক্রিপশন বাটনের নাম বাই নাও আর বাটনের লিংক দেব এইটা আমাদের ইউটিউব চ্যানেলে লিংক দিলাম তারপর এবং আগে যে ছবিটা দিয়েছিলাম ওয়াও স্লাইডার এটা সাকসেসফুলি আমরা এখানে দেখি এখনকার কি অবস্থা 7 জেপিজি হ্যাঁ দুটো আলাদা আলাদা হয়েছে এখন আমরা একটু রিফ্রেশ দিই ওকে সুন্দরভাবে চলে আসছে আর পরেরটা দেখতে পাচ্ছি সুন্দরভাবে আসছে এই যেটা ছোটো ইমেজটা এটা আমাদের সাইজ অনুযায়ী দিতে হবে এই যে টেস্ট এখানে আসছে তারপরে বাই নাওতে ক্লিক করলে এখানে আমাদের यूट्यूब चैनले निये जाबे आमादेर एई जे लिंकटा देखा जाच्छे ठीक आछे। तो इंडेक्से जदि जाई बाय नाउ स्लाइडर बाटन एबं एई जे स्लाइडर लिंकटा एखाने देওয়া আছে अर्थात आमादेर यूट्यूब चैनले निये जाच्छे। एखाने अवश्य आमरा आरेकटा काज करते पाরি एखाने टार्गेट ब्लैंक करे दिते पाরি। टार्गेट ब्लैंक करे दिले नतुन एकटा पेजे ओपेन होबे। तो खूब सहजे आमरा स्लाइडर डायनामिक करे फेललाम ठीक है। सो ये हमारे इमेजर साइज होते हैं 444 × 576 और बैकग्राउंड तो एक साइज आई। तो आज के टिউটোরিয়াল এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।